গুড ইভিনিং স্টুডেন্টস, আমাদের আগের ভিডিওতে আমরা সুমনার চিঠিটি কয়েকটা অংশ পড়েছিলাম, সেটা থেকে আমরা বুঝতে পেরেছি যে চিঠি লিখতে হলে আমাদের কিভাবে লিখতে হয় সেটা একটু পড়া হয়েছিল। আজকে আবার আলোচনা করি। সুমনার কাছেও দিদার চিঠি এসেছিল না? চিঠিটা জবাব দেওয়ার জন্য সুমনা বসে আদরের দিদা বলে লেখা শুরু করে। তখন সুমনার মা ওকে বলে যে বড়দেরকে যখন আমরা চিঠি লিখি তখন পূজনীয় বা পূজনীয়া বা শ্রদ্ধেয় শ্রদ্ধা দিয়ে শুরু করতে হয়, এবং যে যে কাগজে চিঠি লিখছি সেটা ডান দিকে উপরে নিজের যে জায়গাতে বসে আমরা চিঠি লিখছি সেই জায়গার নাম এবং তারিখটি লিখতে হয়। এই যে সুমনার চিঠিতে শ্রদ্ধা দিদা বলে শুরু করলো, গুয়াহাটি থেকে লিখেছে এবং একটি তারিখ, এই তারিখে ওর চিঠিটা লেখা হয়েছিল। তারপর চিঠিটা লেখা হলো শেষে আবার তোমার আদরের সুমনা। এটা যখন আমি বড়দেরকে লিখি এভাবে লিখতে হয়, এটা হয়ে গেল। এখন আমাদের চিঠি পাঠাতে হলে কি করতে হয়, চিঠিটি খামের ভিতর ঢুকিয়ে দিতে হয়, তাই না? তখন দেখো সুমনার মা সুমনাকে বলল, শুনো চিঠি খামে ভরে আঠা লাগাবে, চিঠি খামে ঢুকিয়ে কিন্তু আমাদের আঠা লাগাতে হবে। খামের উপর ডান দিকে দিদার আর বাঁ দিকে তোমার ঠিকানা লিখিয়ে দিও। আমি তোমাদেরকে একটা খাম দেখিয়ে দিয়েছিলাম না? হ্যাঁ, খাম এবং কয়েকটা ডাক টিকিট, সেগুলোর এখন ব্যবহার এখানে লেখা হচ্ছে। কী করতে হয়, চিঠিটির খাম, যে খামটি দেখিয়েছিলাম খামের উপরে ডান দিকে যাকে আমরা পাঠাচ্ছি ওনার ঠিকানা লিখতে হয়, এবং বাম দিকে নিজের যিনি চিঠি লিখেছেন তা ওনার নিজের লিখতে হয়। তারপর ডাকে পাঠানো চিঠি টিকতে ডাক টিকিট দিতে ভুলো না, কিন্তু মানে আমাদের ডাক টিকিট লাগাতেই হবে। ডাক টিকিট তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম এবং এটাও বলেছিলাম যে বিভিন্ন দামে ডাক টিকিট পাওয়া যায়, আমাদের চিঠিটি বা খামটির প্রয়োজনীয় দামের দাম টিকিট ডাক টিকিটটি কিনে আমাদেরকে লাগাতে হয়। সুমনা মায়ের কথা মতো সব কিছু ছেড়ে চিঠির ডাক বাক্সে ফেললো। সুমনা মার কথাগুলো নির্দেশগুলো মেনে চিঠিটি ডাক বাক্সে ফেলে দিল। না খামে দেখো, এটা এটা এরকম যদি আমাদের খামটা, আমি খামটা দেখিয়েছিলাম কিন্তু তোমাদেরকে, এভাবে যদি খামটা হয় প্রতি আমি কাকে পাঠাচ্ছি, যাকে পাঠাচ্ছি ওনার নাম এবং ওনার পুরা অ্যাড্রেস এখানে আমার লিখতে, মানে ঠিকানা লিখতে হবে, এবং কে পাঠাচ্ছে, যা যে চিঠি লিখছে ওর নাম এবং ওর পুরো ঠিকানা। তারপর ডান দিকে কোনাতে এখানে ডাক টিকিট লাগিয়ে আঠা লাগিয়ে এভাবে লাল বক্স আমি দেখিয়ে দিয়েছিলাম না তোমাদেরকে, সে ডাকঘরে গিয়ে লাল বক্সে আমাদের চিঠিটি পাঠাতে হয়। তো আমরা আজকে শিখে নিয়েছি চিঠি কীভাবে লিখতে হয়, তাই না? তো তোমরা আমাকে একটা চিঠি লিখে নমুনা, যে কোনো তোমার যাকে ইচ্ছা করে যে কোনো একটি চিঠি লিখে নমুনা দেখিয়ে আমাকে পাঠিয়ে দিবে, ঠিক আছে? আজকের জন্য এটা তো কি, থ্যাংক ইউ।